বাস্তব উপস্থাপনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমি রাজীব। বাস্তব উপস্থাপন সবসময় আপনাদের সামনে বাস্তব বিষয় তুলে ধরার চেষ্টা করে। আমাদের আজকের উপস্থাপনায় রয়েছে হচ্ছে বন্ধন ব্যাংকের ঋণ মুকুবের দাবি, বন্ডর বাগানের নাচ গড়ে। এখানে চারটি গ্রুপের প্রায় শতাধিক মহিলা একত্রিত হয়েছেন, তাদের দাবি বন্ধনের জমে থাকা কিস্তি মুকুব করা হোক। আমরা ইতিমধ্যে প্রত্যক্ষ করেছি বিভিন্ন ধরনের যোগাযোগ মাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে গ্রামীণ মহিলারা লকডাউনের সময়ে জমে থাকা কিস্তিগুলো মুকুবের দাবি জানিয়ে আসছেন। ইতিমধ্যে তাদের দাবির সমর্থনে বেশ কিছু সংস্থা, সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ এগিয়ে এসেছেন। লকডাউনের শুরু থেকেই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সাধারণ মানুষকে রেহাই দিতে বিভিন্ন ব্যাংক, ফাইন্যান্সিয়াল সেক্টরগুলোকে আদেশ দিয়েছেন লকডাউনের সময়ে যাহাতে ঋণের কিস্তি ফিরিয়ে না নেওয়া হয় সেই মেয়াদ আগামী 31 আগস্ট পর্যন্ত বর্ধিত করা হয়েছে। গ্রামীণ মহিলাদের সেই সময় থেকে কিছু ফাইন্যান্সিয়াল কোম্পানির কর্মকর্তারা গ্রামে গ্রামে গিয়ে মহিলাদের কাছ থেকে ঋণের কিস্তি ফিরিয়ে দেওয়ার আসছেন বলে অভিযোগ। এমন অবস্থাতে সামর্থ্যবানরা ঋণের কিস্তি ফিরিয়ে দিতে পারলেও লকডাউনের ফলে রোজি রোজগারহীন হয়ে যাওয়া পরিবারগুলো চরম বিপাকে পড়েছেন। সরকার দেশের অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউন নিয়মে কিছুটা শিথিলতা নিয়ে এসেছেন, কিছু মানুষ কাজে যোগ দিয়েছেন, কিন্তু এক বৃহদাংশ এখনো রোজি রোজগারহীন। তাই সরকারের কাছে তাদের আবেদন, লকডাউনের সময়ে জমে থাকা ঋণের কিস্তিগুলো মুকুব করে দেওয়ার জন্য। আমরা বহুত গরিব মানুষ, আমরা সরকার থেকে বহুত রকম লোন দিছে, আমরা বন্ধন লোন আমরা নিয়ে বহুত কিছু বানাইছি সরকারের বাড়ি থাকি লইয়া, কিন্তু এখন লকডাউন হয়েছে। লকডাউন হইয়া আমরা 3 মাস আমরা মাফি করছে। এখন আমরা চাই যে এখন আমরা তো কোনো দিকে গরিব মানুষ কাজ কাম নাই, আমরা এখন কাজ করিয়া বাগানে তলব টান কাম আমরা নাই, যা কিছু টুকটাক আসিল তো এটা তো আমরা খাইয়া বাচ্চা কাচ্চা বাঁচাই লইছি, কিন্তু এখন আমরা নাই। আমরা এখন কিতা করিয়া বন্ধন দিতাম, যে হয়তো এক একজন পারছে এটা দিছে, আমরা তো সারা বাগানের মানুষ পারতাম না। এখনো আমরাকে আপনাদের কাছে জোর হাত করছি, আমাদের এখনো 3 মাস যেমন আরো মাফি করতে লাগবেন সরকারের দুয়ারে, আমরা হিম্মত না, কিন্তু সরকারের দুয়ার সে ঋণ লিয়েছি, ঋণ দিব, ঋণ লিয়েছি, ঋণ দিব, ঋণ খায় তো ভাগবো না। এতদিন আমরা চলায় লেগেছি লকডাউনে, আমরা পারছি না। কোন জায়গায় যদি 1 টাকা রুজি করতে আসিলাম, এখন ওই রুজিটাও মিলছে না। যদি 1 টাকার জায়গায় 8 আনা রুজি পাচ্ছি, যদি বাচ্চা কাচ্চাকে বাঁচাতে পারছি না, সরকারের জায়গা থাকি আমরা ঋণী হব না, বাকি আমাদেরকে মাফি করতে লাগবে। নমস্কার, আমরা বন্ধনের লোক, আমরা বন্ধন নিয়ে বেজান কাজ করছি এবং আমরা চলছিও। এখন আমাদের অনেক দিকদারি হয়ে গেছে, তো আমরা এখন এই লকডাউনে আমাদের রুজি রোজগার নাই, এর লাগি আমাদের কষ্ট হয়েছে। সরকার আমাদেরকে এইটা মাফ করবে, আমরা যে এখন দিতে পারছি না, তাহলে এখন আমাদের তো বেজান কষ্ট, আমাদের কষ্টটার লাগি আমরা সরকারকে বলছি যে আমাদের এই কষ্টটা দূর করার লাগি আমাদের যে পূর্ণা কিস্তি আছে এগুলো তো আমরা জমা দিতে পারবো না, তাহলে আমাদেরকে এই যে একটা কিস্তি এই কিস্তিগুলো আমাদেরকে মাফ করবে। আর যদি লকডাউন বাড়েছে তো আমরা তো আর দিতে পারছি না, আমাদের ছোটো ছোটো বাচ্চা কাছে আছে, আমরা রুজি রোজগার না, এখন দিব কি রকম করে? তাহলে আমরা এটাই বলতে চাইছি যে সরকার আমাদেরকে এটার লাগি কোনো সাহায্য করুক কিংবা মাফ করুক, আমরা এই কথাই বলতে চাই। জোর খাওয়াচ্ছে যে আমাদের ইন্টারেস্ট বাড়বে, এই হবে, অনেক মানুষ দিচ্ছে 2-4 জন, কিন্তু আমরা এই লকডাউনে দিতে পারছি না, আরো এই এই অভাবে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে পুষতে পারছি না। মানে অনুরোধ একমাত্র যে আমরা যে এই লকডাউন পিরিয়ডে আমরা ঠিক মতো বন্ধন নিয়ে বন্ধন চালাইতে পারলাম না, কিন্তু আমরা চালাইয়া গেছি, কিন্তু ওখানে লকডাউন থাকাতে আমরা চালানি আমরা হয়ে গেছি, কারণ আমরা সব আর্থিক অবস্থা খারাপ থাকায় আমরা ওই সব কিছু বন্ধ হওয়ায় বাইরে থাকি মানুষ করে, আবার পরে আমরা তো রুজি রোজগার সব কিছু বন্ধ, তার ধরুন
ভারত সরকারে আমরা মাফ করতে এই ছয় মাসের লকডাউনটা, এটাই আমার একমাত্র হচ্ছে। নমস্কার, আজকে দেখলাম বন্দর বাগানে বন্ধন ঋণ নিয়েছিলেন গরিব দুঃখী মানুষরা, বন্ধন ঋণ নিয়ে সবাই সুন্দরেই চলাতে ছিলেন, কিন্তু হঠাৎ করে ভারতবর্ষে এক মহামারী, সর্ব পৃথিবীতে মহামারী করোনা ভাইরাস চলে এসেছিল, তার কারণ মানুষ হেনস্থার উপরে পড়ে গেছে, কেউ রোজগার নাই, খাবার নাই, কিভাবে জীবনযাপন পার করবেন তার জন্য কোনো উপায় নেই। তাই বন্ধন ব্যাংকের কর্তৃপক্ষের কাছে অনুরোধ, ওরা আমাদের যে গ্রামের মহিলাগণকে কোনো হুড়াতাড়া করবেন না, কেননা এরা এখন খুব নিরুপায়। তাই বন্ধন ব্যাংকের কাছে অনুরোধ করছি, এখন আমাদের বন্ধনে মুকুব করেছিল 3 মাস বন্ধন ঋণ দিবেন না, তার দরুণও পরেও বন্ধন কর্মীরা আসে গ্রামে, কিছু লোককে বলছে বন্ধন দিবার জন্য, কিন্তু এটা কিভাবে হয়, কিন্তু সরকার বলেছে 31 আগস্টের ভিতরে কোনো ধরনের বন্ধন ঋণ দেওয়া হবে না। তাই সরকারের কাছে আমার নিবেদন যে সরকার ওই যে 3 মাস যদি মুকুব করেন, তাহলে গরিব দুঃখী মানুষ সবাই খুশি হবেন, সরকারের কাছে আমার অনুরোধ রইল। নমস্কার। আমরা লকডাউন চলছে, যে আমরা যে বন্ধনের কিস্তিটা দিতে আমরা খুবই অসুবিধা হয়েছি, হয়তো আমরা স্বামী বা ছেলেরা সবই বাইরে আছে, সবই মানে ঘরের ভিতরে বন্ধে আছে, যদি দয়া করিয়া স্যার তারা এই বন্ধন এই লকডাউনের মধ্যে আমরা বন্ধনের কিস্তি যে মোব করিয়া দেন, যে আমরা খুব সুবিধাবাদী হইতে পারবো, আমরা না যে কিস্তিটা দেওয়া আমরা খুবই কষ্ট হয়, মধ্যে মধ্যে সরকার আইয়া তখন যারা পারবেন কিস্তিটা দেই, কিন্তু আমরা খুব কষ্ট হইতেছে। এই কিস্তিটা দিতাম তার সাররা যেন আইয়া তার দা হল, আমরা তো দিতাম পারলাম না, আমরা স্বামীও গড়ো সাজু থাকে না, ছেলেও গড়ো সাজু নাই, এইভাবে কীভাবে দিতাম আমরা, আমরা লোন লেবার সময় যে আমরা যে ইনসারেন্সের টাকাটা দেন তার টাকা যেন খাটিয়ার আসতাম, যে এই টাকাটা হয়ে গেলে এই টাকাটা তেই দিয়েছে, আমরা যদি কিস্তিটা দিত এখন মা হয়ে যেত তো আমরা সুবিধা ভালো আসবো। নমস্কার, আমি জীবনগ্রাম জিপি গোজালঘাট পঞ্চমী গ্রুপ থেকে হইয়ার, আমরা যে লোন লইছি আমরা ওটা কীরকম দিতাম, আমরা খাজও নাই কিছু না, আমরা দিনমজুরে হাজ করি আমরা খাইতে লাগে, আমরা সেটা কীরকম ওটা ইয়ে করিয়া দিতাম, আমরা যে কিস্তিটা বন্ধ আছে বা বর্তমানে চলে ও কিস্তিটাই যদি দয়া করিয়া স্যারেরা মাফ করিয়া দেই, তো আমরা মানে বিশেষ একটা খুশি হইব, আমরা চলার মতো উপায় নাই স্যার। আমরা জীবনগ্রাম জিপির মধ্যে আর কি আমরা যখন কিস্তি যে দিতে পারলাম না, এটা মানে স্যার তারা কইছেন যে আমরা দুর্যোগস্থ করিয়া না, যে যে পারেন তারা দেন, মানে তারা জোর করেন না এরকম কইছেন স্যার তারা, কিন্তু যেটা যে আমরা ইন্স্যুরেন্স দিছি আমরা স্যার যেন এটার থেকে একটু যদি আমরা সাহায্য করেতে, যদি মুকুব দেয় লকডাউনের ভিতরে যেটা কিস্তি যার এটা যদি মুকুব দেয় তাহলে আমরা একটু সুবিধা হইব, আমরারও ওরকম বন্ধনের ওই কিস্তিটা আমরা অসুবিধা হওয়ার লকডাউনের লাগিয়া এটা যদি মাফ করেন সরকারে আমরা সাহায্য হইব।